नमस्कार बंधुरा, आमरा मेदनीपुरी यूट्यूब चैनले आपनादेरके सबाइके स्वागत जानाई। एई चैनले आमरा बेसिकाली डेली बेसिसेर किछु ब्लग, भिलेज रिलेटेड आपडेट्स जा थाके सबकिछु कवर करार चेष्टा करी। तो बंधुरा, यदि आमादेर चैनलेर भिडियोगुलो आपनादेर भालो लेगे थाके ताहले आपनारा आमादेर चैनलटा सबस्क्राइब करबेन आर पाशे थाकबेन। हेलो बंधुरा, वेलकाम टू आमरा मेदनीपुरी यूट्यूब चैनल। तो बंधुरा, आमरा एखन आछि बारट सार्वजनीन बसंत उत्सव मेला पुजो मंडपेर काछे। तो चलो एक नजरे प्रथमे तोमादेरके पैंडल व्यूटा शेयर करछि, तारपर पुरो मेलाटा तोमादेरके देखानोर चेष्टा करब। तोमरा ई ब्लगटा स्टिल वाच करते थाको, बेश भालो लागबे। तो बंधुरा, एखाने बड़ बड़ करे लेखा आछे तारट सार्वजनीन बसंत उत्सव मेला। तो आमि एखन इनसाइडेर दिके जाब, तोमरा ई ब्लगटा स्टिल वाच करते थाको, बेश भालो लागबे। तो बंधुरा, आमरा एखन पुजो मंडपेर भेतरेर दिके जाब। तो एक नजरे तोमरा देखे नाओ, एखाने प्रचुर लोकजन एसेछे, सबाई मिले प्रतिमा दर्शन करछे। एखन जेहेतु बासंती पूजा, तो चलो ब्लगटा तुम्हारा स्टील वाच करते थको, तुम्हारा एक नजरे प्रतिमाटा दर्शन कर। अरे जर हो बड़ो हमारा देखी एक माँ के शुद्ध तुम्हारे भलो रखे हमें रखबे ना नहीं। तो बंधुरा, फाइनलि हमारा मंदिर भेतरे चले, तो एक नजरे तुम्हारा माँ के दर्शन कर नो, बस भलो लगे माँ के देखे नो तुम्हरा सबा दिन का बस भलो जाए सबाई के भलो रखो। तो बंधुरा देखे नो, ये मन हे बतासा घना, तो ये बतासार बस्तागुलो आ। तो बंधुरा, प्रतिमा दर्शन कर नहीं जा मेलार दिखे, तुम्हारा ब्लगटा स्टील वाच करते थको, बस भलो लगे। বন্ধুরা, তোমাদেরকে পূজো মণ্ডপ দেখালাম, পূজো মণ্ডপের সাইডে ফটো তোলার ব্যবস্থাও আছে, তোমরা এক নজরে দেখে নাও। তো বন্ধুরা, আমি এখানে এসেছি, আমি মেলা সম্পর্কে পুরো ইতিহাসটা জানি না, আমি জেনে নেব। আপনার নামটা? আমার নাম শ্রীকান্ত গুচ্ছাই। এ মেলা সম্পর্কে কি ইতিহাস আছে, কবে দিয়ে স্টার্ট হয়েছে? আমাদের মেলাটা বহু পুরানো, এটা হচ্ছে 71তম বছর চলছে। 71 বছর পুরনো হবে বছর। আমরা ছোটো একটা গ্রাম, প্রত্যেকে আমরা সহযোগিতা করে সবাই, এবং সবার কাছ থেকে মানে সাহায্য স্বরূপ নিয়ে আমাদের যে কমিটি পরিচালনা করি, কমিটি আছে গ্রামবাসী বৃন্দ সবাইকে নিয়ে আমরা খুব মানে এক সপ্তাহ ধরে মেলা হয়। আমাদের ষষ্ঠী থেকে ত্রয়োদশী পর্যন্ত এই মেলাটা চলে। আমাদের মূল মেলাটা ধরুন আজকে আমরা সারা রাত্রিব্যাপী ওই যে হরিলুর বাতাসা প্রচুর হয়, আরো আসবে। তারপরে আমাদের এখন তো সরকার থেকে বোম বন্ধ, যার জন্য চায়না বোম আমাদের দেখবেন প্রচুর চায়না বোম হয়, সবই মানুষের দেওয়া সেটা হয়। আমি বাতাসা দেখে বুঝতে পারলাম বটতলাতে ওই গাছের উপরে বাতাসা এরকম হরি লুট হয়, হ্যাঁ বস্তা বস্তা বাতাসা হরি লুট। আমার বাড়ি হচ্ছে পঞ্চগ্রাম, ওই পঞ্চগ্রাম হ্যাঁ আমার গ্রামবাসী দেখে আমি কয়েক বছর সভাপতিত্ব নিচ্ছি, তাহলে আমাদের সুষ্ঠুভাবে হয় মূল আমাদের অনুষ্ঠান নবমী থেকে কাল থেকে, পরে পরে আমাদের ত্রয়োদশী পর্যন্ত পাঁচ দিন একদম প্রোগ্রামগুলো থাকে, এবং যাত্রাও ভালো আছে, অর্কেস্ট্রা আছে। তো বন্ধুরা, আমরা মেলা কমিটির সঙ্গে কথা বলে নিলাম, এবার তোমাদেরকে মেলা ভিউটা দেখাচ্ছি, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। তো আজকে মেলাতে প্রচুর লোক হয়েছে, তোমরা দেখে নাও। আর ওইদিকে ডে নাইট ক্রিকেট চলছে, এই জন্য ক্রিকেটের নয়েজটা তোমরা শুনতে পাচ্ছ, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। ওইদিকে খেলা হচ্ছে ক্রিকেট খেলা, চলো একটু ক্রিকেট খেলা দেখে নিই, তারপর তোমাদেরকে এক নজরে স্টল ভিউগুলো শেয়ার করার চেষ্টা করবো, তোমরা এই ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। বন্ধুরা, এই জায়গাটাতে খেলা হচ্ছিল, এখন খেলা বন্ধ আছে, ওইদিকে আরতি হবে, মায়ের আরতির পর খেলাটা স্টার্ট হবে, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। মাইকিং ইস্যু হচ্ছে এই জন্য খুব একটা বেশি ভয়েসিং আমি করছি না, চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে থাকো। বন্ধুরা, এখন আরতি হচ্ছে, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। আমি তোমাদেরকে মেলা ইনসাইড ভিউটা দেখাবো, এখন যেহেতু আরতি স্টার্ট হয়ে গেছে, সেহেতু তোমাদেরকে বাজি ফাটছে আর বাতাসা হরি লুট হবে, দুটো জিনিস দেখিয়ে দিচ্ছি, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো। ওয়াও, অসাধারণ।
কারণ আরতি চলছে, এই দিকটাতে বেশি ভিড় আছে। তবুও তোমাদেরকে এক নজরে স্টল ভিউটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা এখন পালিয়ে যাবো, এই জন্য তোমাদেরকে স্টল ভিউটা দেখিয়ে দিচ্ছি। তোমরা ব্লগটা স্টিল শুনতে দেখো, বেশ ভালো লাগবে। ও ক্রিকেট খেলা এখনো বাকি আছে না? আরো হবে বন্ধুরা, দেখে নাও, দোকানের কোনো কমই নেই, প্রচুর দোকান আছে। এখন দোকানের কাছে লোক নেই, স্টলের কাছে সব লোকই চলে গেছে ওই দিকটাতে, আরতি হচ্ছে। তবুও তোমাদেরকে এক নজরে স্টল ভিউটা দেখিয়ে দিলাম। বন্ধুরা তোমরা এক নজরে স্টল ভিউটা দেখে নাও, এখন আমরা বাড়ির দিকে যাব। তো এখন আমি খুব একটা বেশি ভয়েসিং করছি না, তোমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে থাকো, বেশ ভালো লাগবে। এইদিকে ক্রিকেট খেলা হচ্ছিল, ডেনে ক্রিকেট খেলা, খেলাটা মনে হচ্ছে কন্টিনিউ হবে। তোমরা এক নজরে স্টল ভিউটা দেখে নাও, বেশ ভালো লাগবে। সব দোকানেই মোটামুটি তোমরা মেদিনীপুরে একটা জিনিস শুনতে পাবে, এদিকে আসুন, এদিকে আসুন। মেলাতে আজকে প্রচুর লোক হয়েছে, তোমাদেরকে আমি দেখিয়েছি। তো তোমাদের যাদের যাদের এই ব্লগটা ভালো লেগেছে, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে। কোন লোকেশান থেকে তোমরা ব্লগটা ওয়াচ করলে তোমরা কমেন্টে জানাবে। বন্ধুরা এই দিকটাতে অনেক স্টল আছে, তো
বন্ধুরা তোমাদেরকে এক নজরে স্টল ভিউটা আমি দেখিয়ে দিলাম, এবার খাবারের দোকানগুলো দেখিয়ে দিচ্ছি, দিয়ে আমরা পালিয়ে যাবো। এটা মুগের জিলেবি কত করে বন্ধুরা দেখে নাও, একদম গরম গরম হচ্ছে। আর এমনি নর্মাল জিলেবি 100 টাকা, একদম ফ্রেশ গরম গরম ভাজা হচ্ছে। তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমরা ব্লগটা স্টিল ওয়াচ করতে দেখো, বেশ ভালো লাগবে। এদিকে আছে ফ্রেশ সিঙ্গাড়া, এদিকে আছে পকোড়া, এটা সাতকুড়ি বন্ধুরা, এটা আছে খাস্তা, আর এইদিকে আছে মালপোয়া, এদিকে জুরি ভাজা, এটা মেদিনীপুরের স্পেশাল ভাজা, এইদিকেও মিষ্টির দোকান, এদিকটা পুরোটাই মিষ্টির সেট আপ। চলো ব্লগটা তোমরা স্টিল ওয়াচ করতে দেখো, বেশ ভালো লাগবে। বন্ধুরা দেখে নাও, এদিকেও গরম গরম জিলেপি ভেজে রাখা আছে। বন্ধুরা ব্লগটা আমরা এইখানে এন্ডিং করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকন প্রেস করবে।